নমস্কার, নিউজ মুভমেন্ট বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সায়নী, শুরু করছি আজকের সমাচার। প্রথমেই চোখ রাখবো করোনার আপডেটসের উপরে। ভারত আস্তে আস্তে ফিরিয়ে আনছে নিজেকে। 102 দিন পর মঙ্গলবার ভারতে 40,000 মামলা হয়েছে। কোভিডের মৃত্যু সংখ্যাও 1,000-এর নিচে নেমে গিয়েছে। সংক্রমণের সংখ্যা কমে যাওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ভারতে বর্তমানে প্রায় 5.5 লাখ সক্রিয় মামলা রয়েছে। এদিকে উত্তরাখণ্ড সরকার চরধাম যাত্রা স্থগিত সিদ্ধান্ত নিয়েছেন। উত্তরাখণ্ড হাইকোর্টের পর্যবেক্ষণে একটি মন্তব্য করেছেন যে এখনই হজযাত্রীদের আমন্ত্রণ জানানো মানে বিপর্যয় ডাকা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার বলে গিয়েছেন যে হরিদ্বারে আয়োজিত কুম্ভমেলা 2021-এর একটি সুপার স্প্রেডারই ছিল, যা দ্বিতীয় কোভিড ওয়েভের সময় বিপুল সংখ্যক মামলা মৃত্যুর জন্য দায়ী। বায়োফিনা, ড্রিঙ্ক হেলদি, স্টে হেলদি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অলওয়েজ কভার ইউর মাউথ অ্যান্ড নোজ হোয়াইল স্নিজিং, ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, ইউজ স্যানিটাইজার, অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ আদার্স, wear mask, avoid social gathering, don't touch your eyes and mouth frequently. Issued in public interest by Biofina. Drink healthy, stay healthy. For trade inquiry, mail care@rkmgroup.in. Contact toll free number 1800-258-7060. ঘরের প্লাস্টার ও জানালা রাখাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদে রণক্ষেত্র জামুরিয়ার বেনালী গ্রাম। চলে পাথর বৃষ্টি, ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। সৈয়দ সিরাজ জানান, সৈয়দ আক্কাস ও সৈয়দ আলকাস বাড়ি নির্মাণ করার সময় তাদের দিকে জানালা রাখে, সেই বিষয় নিয়ে তারা প্রতিবাদ জানান। তাদের কথায় কোনো কর্ণপাত না করা হলে কয়েকদিন আগে তারা আদালতে দ্বারস্থ হন এবং বাড়ি নির্মাণের উপর 144 ধারায় স্থগিত আদেশ দেন। আদালতের কথা অমান্য করে পুনরায় তারা নির্মাণ কাজ চালাতে থাকেন। এর প্রতিবাদ করায় আজ সকাল থেকে বহিরাগত গুন্ডাদেরকে নিয়ে তাদের ওপর যথেচ্ছ ইট পাথর দিয়ে হামলা করা হয়। ভেঙে তছনছ হয়ে যায় পুরো বাড়ি, জীবনে মারার হুমকি দেন বলে জানান সৈয়দ সিরাজ। অপরদিকে নীলুফা খাতুন তাদের পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেছেন। তিনি জানান, অন্যায়ভাবে তাদের জায়গা থাকা সত্ত্বেও বাড়ি নির্মাণ কাজে বাধা দিচ্ছেন আলাউদ্দিনের পরিবার। প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে, তাদের ওপর ইট বৃষ্টি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সফলতা কি শুরুয়াত সিফ মোশন কে সাথ। মোশন ওপেন স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 7th to 12th স্টুডেন্ট। Get up to 50% scholarship for session 2021-22 at Durgapur. And for more details, please contact 9434-8222. পুরুলিয়ার ওয়ার্কিং এডিটর বিকাশ প্রসাদের অনুসারে রঘুনাথপুর পুলিশ মঙ্গলবার 6 মাসের মধ্যে 125টি চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের যথাযথ মালিকদের কাছে হস্তান্তর করেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রদান করেন এসডিপিও রঘুনাথপুর দুয়ার বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে গত কয়েক মাসে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার বিভিন্ন থানা এলাকা থেকে মোবাইল ফোন চুরি ও নিখোঁজের প্রচুর অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভা মুরগানের নির্দেশনায় একটি বিশেষ দল গঠন করা হয়েছিল এবং এই অভিযান শুরু করা হয়। অভিযানের সময় পুরুলিয়া, রঘুনাথপুর, কাশীপুর, নিতুরিয়া, সন্তদি, আদ্রা, পাড়া প্রভৃতি থানা এলাকা থেকে 125টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রঘুনাথপুর থানা এলাকা থেকে 40টি, কাশীপুর থানা এলাকা থেকে 15টি, নিতুরিয়া থানা এলাকা থেকে 18টি, সন্তদি থানা এলাকা থেকে 9টি, আদ্রা থানা এলাকা থেকে 19টি মোবাইল উদ্ধার করা হয়। মঙ্গলবার রঘুনাথপুর, কাশীপুর এবং পাড়া থানা থেকে উদ্ধার করা হয় মোট 38টি মোবাইল। তাদেরকে আসল মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেকে নিজেদের মোবাইল ফোন পেয়ে খুব খুশি হয়েছে এবং তারা রঘুনাথপুর থানার পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন। ঘরে বিয়ে বাড়িতে। তারপরে কোন থানায় অভিযোগ করেছিল? পাড়া থানা। আজকে তো হাতে পেলে কি বলবে? পা করে খুব হাতে থানায় যে
सचिन माथ पाँच 2021 तब कौन थाना है अभिजोग रघुनाथपुर थाना आज तो पहले कैमन लगते भलो लगे अभय मुखर्जी विगत दिन हमारे नजरे बार बार पर ही एस एकाधिक मोबाइल चुरी जावा हारिए जावर घटना हमारे सामने एस पुलिस सामने एस तो ये आसार पर जिला जिन माननीय जिला सुपार उन्नी विशेषभव निर्देश दें और विभिन्न क्राइम कन्फारेंस विभिन्न उन्नी इटार दिखे जोर दीते बोलें मोबाइल रिकवरि करते हैं शुद्ध तईना एक पिरियडिकल असेसमेंट करते बोलें प्रति 15 days अंतरअर हमें क्या मोबाइलगुलो के रिकवरि करते विशेष त्रास दें से ट्रास्टे बेसिसे रघुनाथपुर सब डिविशन जुड़े हमें चेष्टा करी जतटा परा जाए मोबाइल रिकवरि करा क्यों हारिए जावा चुरी जावा मोबाइल संख्या जथेष बेसी छो तो संख्याटे धीरे धीरे एनालिसिस कर टेक्निकल असिस्टेंस नहीं टेक्निकल असिस्टेंस नहीं लास्ट 6 months अराउंड 122 मोबाइल रिकवरि कर विभिन्न समय जरा मोबाइल जरा प्रापक जरा एक्चुअली मोबाइल यूज करतें तर हाथे तुले दिए छोटो थाना बेसिसे मेनलि आज के 18 जन के प्रापक जरा आखने तुले दीची मोबाइलगुलो तक तो ये मेन उद्देश्य छो जो मोबाइल मानुषे खूब इम्पोर्टेंट जिनिस एटार मूल्य हम एटार मध्य इम्पोर्टेंट डकुमेंट्स थे मानुषर अनेक छवि थे अनेक कि जगह खूब ही वैल्युएबल डकुमेंट्स तरह का तो से फ्री दीते पे पुरोटाई कृतित्व जिला समस्त पुलिस अफिसार पुरोटाई जिला जो माननीय पुलिस सुपार आनार जो विशेष नेतृत्व ये काजटी करा अच्छा हमें लास्ट 6 months रघुनाथपुर थाना तो टोटल 40 मोबाइल रिकवरि नेतुड़िया थाना तो 18 मोबाइल रिकवरि सार्विस सोसाइटी यूथ एसोसिएशन सांबादिक दलजीत सिंह करोना महामारी विभिन्न समाज सेवामूलक काजेर जोनो एवं विभिन्न प्रतिष्ठाने बड़ पदे काज करार जोनो तार सम्मान अनुष्ठान आयोजन करेछिलेन सुमित सिंह मुच्छल उपदेष्टा अशोक अरोड़ा दलजीत सिंह के फुलेर तोड़ा एवं स्वर्ण मंदिर दरबार साहेबेर एकटी आकर्षणीय दृश्य स्मृतिचिह्न उपहार दिएछिलेन एवं बोलेछिलेन जे तिनि विगत बहु बछर धरे समाजसेवार काजे एक अभूतपूर्ण भूमिका पालन करे चलेछेन एवं आज तादेर जोन्नो सामाजिक अनुष्ठानेर आयोजने गाइड हिसाबे एक अभूतपूर्ण काजो करे जाच्छेन दलजीत सिंह सकल सदस्यके धन्यवाद जानिये बोलेछेन जे मानवतार सेवार जोन्नो शिख युवकदेर धारावाहिकभावे सामाजिक कर्मसूचीते उल्लेखयोग्य अवदान राखते हबे आमादेर गुरुदेव देखानो पथ अनुसरण करते हबे एवं अभावीदेर साहाज्य करार आमादेर धर्मेर प्रधान उद्देश्य अनुष्ठाने उपस्थित छिलेन सुमित सिंह मनमित सिंह रजनीत सिंह अमित सालूजा मनदीप सिंह हरप्रीत सिंह जसप्रीत सिंह करण सिंह सह आरो अनेके आज मैं बहुत खुशी हो रही है बलजीत सिंह बग्गा जो कि मेरे पुराने दोस्त अशोक अरोड़ा वीर जी मेरे बड़े वीर है इन्होंने मेरा बचपन तो संबंध है और मैं अपने सिख वीर लोग काम करने का मौका मिला है और मैं हमेशा हाँ और मैं चाहता तुम मन सिख प्रोजेक्ट करो मैं दूजिया के समाज में हमेशा शामिल होना मैं बहुत अच्छा लगे कि अपने सिख समाज में शामिल होकर काम करना मैं बहुत खुशी होगी आज जो तुम मैं सम्मान दिता और वास्ते मैं प्रत्येक मैंबर बलजीत सिंह बग्गा जी अशोक करोड़ा जी के प्रति आभार प्रकट करना मैं हमेशा पढ़े लोग नाल हाँ और ऐसा भी मैं सुरक्षा संस्था का प्रेसिडेंट है सोशल एक्टिविटी बराबर करना है कि कभी कभी तुम नाल साढ़े भी हो तो बहुत अच्छा लगेगा उन्हें 1 July में IMA डॉक्टर्स डे है 5 doctors को सम्मानित करना है जो तुम लोग नाल चलेंगे तो बहुत खुशी होगी मीडिया कवरेज भी होगा मगर मैं चाहता थोड़ा लोग का नाम बराबर अखबार में मैंने भी 4 बार सब रिपोर्ट को देना ताकि पूरे समाज में थे ये फर्स्ट की तो आ गई बिल्कुल और फिर तो मेरे बचपन था दोस्त बलजीत मैंने एनर्जी आ गई है तुम जितने बुलाओ मैं उतना आऊंगा मैं पढ़ना प्रॉमिस करना है आने वाले दिन में डिस्ट्रिक्ट में स्टेट पुलिस कमिश्नर मैं सब जगह पढ़ने लेके जाऊंगा
অনেক বিচার দেয়, পাঞ্জাবি কম শিখ কম দেখতে আর প্রশাসনিক অধিকারী সব তো জ্যাদা বিশ্বাস করতে আর সাড়ে অন্দর কই রাজনৈতিক মতলব কই ছল কপট নেই কই মতলব পার্সোনাল কই লোভ নেই কবি নেই আর বলজিৎ আর অশোক অরোড়া জিতনে স্কুল যাওয়া ইনসান হ্যাঁ তো এনা তো গাইডলাইন নিয়ে হামেশা চলো বহুত তরক্কি হবে সারি সংস্থার বহুত নাম হয়ে যাবে বহুত বহুত ধন্যবাদ সাত শ্রী আকাল সময়কালে চলমান লকডাউনের কারণে অনেক পরিবারকে তাদের কর্মসংস্থান থেকে বঞ্চিত হতে হয়েছে, যার ফলে তাদের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। কেন তারা কোনো কর্মসংস্থান পাচ্ছেন না, সাধারণ মানুষ এই সমস্যায় ডুবে আছেন। আসানসোল দক্ষিণ যুব টিএমসির নেতৃত্বে প্রায় 500 জন অভাবগ্রস্তকে সাহায্য করা হয়েছে। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তোপাদার, আসানসোল দক্ষিণের সাধারণ সম্পাদক সঞ্জিত মুখোপাধ্যায় এবং আসানসোলের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রকাশ মাহাতো। কেউ আল্লাহ বিশ্বাস করি, কেউ জিসাস ক্রাইস্ট বিশ্বাস করি, কেউ গড বিশ্বাস করি, আমরা এগুলোকে এই ঠাকুর দেবতা আল্লাহ সবাইকেই আমরা মানুষের মধ্যেই আমরা পাই। কেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে মানুষের মধ্যে যে ঈশ্বর আছে সেই ঈশ্বরকে পুজো করলে সেই ঈশ্বর কোনোদিন আপনার সাথে বেইমানি করবে না। তাই বিজেপির এত টাকা এত ক্ষমতা দিয়ে 2021 সালে আমাদেরকে পরাস্ত করার চেষ্টা করলেও যে গণদেবতাকে আমরা 365 দিন পুজো করি, নানা প্রকারে তাদেরকে শান্তিতে রাখার চেষ্টা করি, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করেনি। দু একজন আছে আমাদের খেয়েছে আমাদের পড়েছে এবং মানুষের সাথে তারা বেইমানি করেছে, যারা তাদের সাথে মানুষও একদিন না একদিন বেইমানি করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বাকি আমরা কাউকে চিনি না। তার কারণ আমাদের পশ্চিমবাংলায় যদি সার্বিকভাবে কোনো জননী কোনো মা থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর ছাত্র যুবদের যদি বারাবণি ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাতাডাঙ্গা ও তার আশেপাশে পাড়ার বিজেপি কর্মী প্রায় 40 জনের মতো হাসান বিধানসভা ভোট হয়ে যাওয়ার পরে যেদিনে রেজাল্ট হয় সেদিন তারা গ্রাম থেকে পালিয়ে যায়। আজ প্রায় দু মাস পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে বারাবণীর সহযোগিতায় তাদেরকে পুনরায় বাড়ি ফেরানো হয়। এ প্রসঙ্গে বাপি প্রধান জানান, সকাল 8টার পর তারা বাড়ি ছাড়া হয়ে যায় এবং বাড়িতে বহু জিনিস লুটপাট হয়, যেটা এখনও ওই রকমই পড়ে আছে। সম্পূর্ণরূপে টিএমসির ওপর দোষ না চাপিয়ে স্থানীয় কয়েকজন নেতার নাম তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে টিএমসি নেতা বিশ্বজিৎ সিংহ জানান যে কথাগুলি বলা হয়েছে সেগুলি কতটা মিল তা বোঝা যাচ্ছে না, এদের নিজেদের মধ্যে কিছু ঝুট ঝামেলা রয়েছে, এই ঝুট ঝামেলার দায় তারা কিছু কিছু নিরীহ ছেলেকে ফাঁসিয়ে দিচ্ছে। জিতেছেন তৃণমূলীদেরকে একটাই বলবো, আপনাদেরকে মানুষ সমর্থন করেছে জিতেছেন ঠিক আছে, কিন্তু যদি এইভাবে আক্রমণটাকে যদি বন্ধ না করেন, বা একজন যে করছে আপনাদের দলকে আমি ইয়ে করছি না, একটি মাত্র ব্যক্তি আকবর আলম, এর নেতৃত্বে ভুরু ভুরু ছেড়ে কত আনন্দ, বাড়ি ফিরে কতটা আনন্দ, বাড়ি ফিরে ভীষণ আনন্দ। দু মাস প্রায় আমরা বাড়ি ছাড়া ছিলাম, আজকে বাড়ি ঢুকলাম 2 তারিখ থেকে নিয়ে, মে মাসের 2 তারিখ থেকে নিয়ে বাড়ি ছাড়া সকাল থেকে, আজকে বাড়ি ঢুকলাম, ভীষণ আনন্দিত আমরা ঠিক আছে। বাড়ি ছাড়ার গল্প আমরা ইলেকট্রিক মিডিয়া এবং কতজন ছিলেন প্রায় 40 জনের মতো বাইরে ছিলেন, কতজন বাইরে আছেন আপনাদের এখন আপাতত, এখন প্রায় আরো 10-12 জন বাইরে রয়েছে। কতজন ফিরলেন আজকে, আজকে ফিরলাম আপাতত 8 জন, যদি সেফটি সিকিউরিটি পার্টটা বুঝতে পারি বা পাই তখন আরো বিভিন্ন যারা রয়েছে তাদেরকে আস্তে আস্তে ডাকবো। শুধু আমাদের গ্রাম বলছি না, পানুরে পঞ্চায়েতে প্রচুর ছেলে এখন বাড়ি ছাড়া আছে, তাদেরকেও আস্তে আস্তে আমি এই পদ্ধতিতে ঢোকানোর চেষ্টা করবো। আমার নাম বাপি প্রধান, ছাতাডাঙ্গা, এখানে আমার বাড়ি ছাতাডাঙ্গা গ্রাম, ব্লকের সভাপতি। আমি হচ্ছি আপনার যুব মোর্চার, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার যুব প্রেসিডেন্ট। এখন খবর শুনুন নিজের ভাষাতে। আমাদের নিউজ মুভমেন্ট চ্যানেল এখন 4টে ভাষাতে,
বাংলা, ইংলিশ, হিন্দি এবং উর্দু। আপনারা আমাদের নিউজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনাদের কাছে সেই বিষয়ে নোটিফিকেশন চলে যায়। আশঙ্কা করা হচ্ছে শিল্পাঞ্চল আসানসোলের শিল্প জগতের জন্য বড় ধাক্কা পড়বে। সিমেন্টের বিশ্বে প্রতিষ্ঠিত বানপুর সিমেন্টে আসানসোল ইউনিটের সম্পদ বিক্রির প্রজ্ঞাপন জারি করেছেন UBRCL। এর জন্য 2021-এর 9 জুলাই তারিখটিকে নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। অস্থাবর সম্পত্তি বিক্রি নোটিশটি UBRCL এর অফিসিয়াল স্তরে জারি করা হয়েছে। সিকিউরিটিজেশন এবং আর্থিক সম্পদ পুনর্গঠন এবং সুরক্ষা সুদের প্রয়োগকরণ 2002-এর সিকিউরিটিজেশন বিধি 2002-এর বিধি 8-এর বিধানে অধীনে বিক্রয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা অফিসার বিভু গোয়াল এবং রানীগঞ্জের ব্লক ডেভেলপমেন্ট অফিসার ডক্টর অভিক বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ ননিয়া ও তার সহযোগীরা রানীগঞ্জ থানার অন্তর্গত অমৃতনগর কলিয়ারির গ্যাস ফাঁস, ভূমিধস এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেখতে এবং পরিস্থিতি পর্যালোচনা করে জেনারেল কুনুস্টোরিয়া অঞ্চলে ব্যবস্থাপক এর সাথে কথা বলেছেন এবং তাৎক্ষণিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেছেন। তিনি বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূপুর গ্রামের কৃষিজমিও পরিদর্শন করেছিলেন। এরপর তিনি আমকোলা কলিয়ারি এলাকার চলমান NRGS প্রকল্পে পরিদর্শন করেছেন। সূত্র মতে গত এক সপ্তাহের পর থেকে অমৃতনগর কলিয়ারি এলাকায় ভূমিধসের সাথে একটি গ্যাস ফুটো হয়েছে, যার কারণে মিথেন গ্যাসের পরিমাণ আশেপাশের জীবনকে প্রভাবিত করছে। প্রায় 40টি পরিবার এখানে বাস করে এবং আশেপাশের লোকেরা এই অঞ্চলে গবাদি পশু বহন করে। অন্যদিকে রানীগঞ্জ এলাকায় হাইড্রোজেনের কারণে দামোদর নদীর বলরামপুর নূপুর গ্রামের মধ্য দিয়ে পুরো এলাকায় নিকাশি সন্ধান খারাপ হয়ে গেছে। এই কারণে বর্ষার দিনগুলিতে ওভারফ্লো হওয়ার কারণে মাঠে জল ঢুকে যায়। এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কর্মকর্তা রানীগঞ্জের পরিদর্শনে করেছেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা আমাদের এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এডিটরের সাথে যোগাযোগ করার নাম্বার হল 9563830285। বিধায়ক নরেন্দ্রনাথের সাথে পশ্চিম বর্ধমান জেলার শাসক বিভু গোয়ালের নেতৃত্বে অফিসারদের একটি দল একত্রে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন। পাণ্ডবেশ্বরের প্রস্তাবিত অটো হাবের জমি তারা পরিদর্শন করেছেন। ডিএম বিভু গোয়াল জানান, তাদের সবাই একসাথে মাটির প্রকল্প এবং 100 দিনের কর্মসংস্থার প্রকল্পের পর্যালোচনা করেছেন। বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমিগুলিতে লোকেদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে। একই সময় দুর্গাপুরের SDO শেখর কুমার চৌধুরী, BDO বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী প্রমুখরা উপস্থিত ছিলেন। জুন সেল আইসপিড ধর্মঘটের প্রস্তুতির 29 জুন অব্যাহত রয়েছে। কারখানার অভ্যন্তরে একটি বাইক র্যালি বের করা হয়। পাশাপাশি 4টি ইউনিয়নের সদস্যরা ISP টানেল গেটের সামনেও ধর্মঘট করেন। CTU, BMS, HMS এবং IITUC এর অন্তর্ভুক্ত নেতারা হলেন প্রতীক গুপ্ত, শুভাশিষ বসু, রবিশঙ্কর সিং, মমতাজ আহমেদ, কুণাল কুমার, উৎপল সিনহা এবং আরহেন সিং।
চলো 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 কলকাতার ভ্যাকসিনের ভুয়ো ডোজের বিরুদ্ধে সন্ধ্যায় ডিআইএফআই এর সদস্যরা হীরাপুর থানার সামনে বিক্ষোভ পরিচালনা করেছিলেন অনুজ সেনগুপ্ত, শিল্পী চক্রবর্তী, নবদ্বীপ মাঝি এবং সুদীপ দাস। যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ বিশেষ কিছু ট্রেনকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। 02495 বিকেনার থেকে কলকাতা স্পেশাল ট্রেন প্রত্যেক বৃহস্পতিবার 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 02496 কলকাতা টু বিকেনার স্পেশাল ট্রেন প্রত্যেক শুক্রবার 1 অক্টোবর পর্যন্ত চলবে। 02988 আজমের টু শিয়ালদা স্পেশাল ট্রেন প্রত্যেক দিন 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 02987 শিয়ালদা টু আজমের স্পেশাল ট্রেন প্রত্যেক দিন 1 অক্টোবর পর্যন্ত চলবে। আজকের এসএমএস অফ দ্য মুভমেন্ট, গুড থিংস আর কামিং ডাউন দ্য রোড, জাস্ট ডোন্ট স্টপ ওয়াকিং। জীবনপথে ভালো জিনিসও আপনার কাছে আসবে, তাই কোনো দিনও হাঁটা থামাবেন না, সবসময় এগিয়ে যান। আজকের সমাচার এখানেই শেষ করছি, আবার আসবো কালকে নতুন খবর নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমাদের যদি নতুন কোনো ভিডিও আপলোড হয় তাহলে সবার আগে আপনাদের কাছে সে বিষয়ে নোটিফিকেশন চলে যায়। সাথে সাথে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।